Assalamualaikum. Welcome to Nordic Turns. Alan, Hamster student থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যারা ইউরোপের ভেতরে আছেন, অর্থাৎ ইউরোপে কোনো কারণে ওয়ার্ক পারমিট অথবা পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আছেন, যারা সিটিজেন হয়ে গেছেন ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে, ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে, তাদের সবাইকে সুইডেন হামস্টার থেকে স্বাগতম জানানো হচ্ছে। আমি আলান আপনাদের সামনে আজকে ইউরোপিয়ান ইউনিয়নে যারা আছেন তারা কিভাবে সুইডেনে আসতে পারেন, অথবা সুইডেনে যদি আসতে চান আপনারা কিভাবে সুইডেনে আসতে পারেন সে ব্যাপারে কিছু কথা বলবো। আমি গত সপ্তাহে জার্মানিতে ছিলাম পুরো উইক, এবং ডেনমার্কে ছিলাম। সেখানে আমি বিভিন্ন ইউরোপিয়ান সিটিজেনদের সাথে কথা বলেছি, কোনো কারণে তাদের সাথে আমার দেখা হয়েছে, এবং তাদের সাথে কথা বলার সময় কিছু নতুন সিস্টেমের কথা আমি জেনেছি, এবং সেগুলো নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি। আমি প্রথমেই বলে রাখছি যে যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই, যদি আপনার ভিডিও ভালো লেগে থাকে এবং আগের গত ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন অবশ্যই গত ভিডিওগুলো দেখে নেন, যেগুলোতে আরও অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশান আছে কীভাবে আপনি সুইডেনে স্টাডি পারপাসে আসবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং ছড়িয়ে দিন বাংলাদেশের সমস্ত মেধাবী স্টুডেন্ট এবং যারা সুইডেনে অথবা নর্ডিক কান্ট্রিজগুলোতে এসে তাদের লাইফ সেটেল করতে চায় তাদের জন্য। আমি প্রথমে চলে যাচ্ছি ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে যারা আছেন তাদের কাছে। যারা ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে আছেন, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন যে কান্ট্রিভুক্ত যে কান্ট্রিগুলো আছে সেই কান্ট্রিগুলোতে আপনারা যারা অবস্থান করছেন, যারা পার্মানেন্ট রেসিডেন্সি হিসাবে আছেন অথবা সিটিজেন হিসাবে আছেন, তারা যদি সুইডেনে আসতে চান তাদের লাইফকে সেটেল করার জন্য, আপনারা প্রথমেই আমি জিজ্ঞেস করছি আপনারা কেন সেখান থেকে আসবেন। প্রথম কারণ হতে পারে অর্থনৈতিক মন্দা। অর্থনৈতিক মন্দার কারণে গ্রিস, ইটালি এবং পর্তুগাল এবং পোল্যান্ড থেকে বিভিন্ন মানুষ প্রত্যেক বছর সুইডেনে আসতে চায়, অথবা ডেনমার্কে অথবা নরওয়ে অথবা ফিনল্যান্ডে আইসল্যান্ডে যেতে চায়। আইসল্যান্ডের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না হলেও আইসল্যান্ডে অনেক মানুষ এখন যাচ্ছে এবং গত কয়েক বছরেও অনেক গিয়েছে। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই যে যারা আপনারা ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিভুক্ত দেশগুলোতে আছেন, আমি যদি এস্তোনিয়ার কথা বলি, এস্তোনিয়ায় ডুয়াল সিটিজেনশিপ অ্যালাউ করে না। সো যখন আপনি এস্তোনিয়ায় আপনার লাইফকে সেটেল করে ফেলবেন, আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে গেছেন সেখানে কিন্তু পাসপোর্ট পান নাই, আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাইও করতে চান না কারণ আপনি বাংলাদেশের সিটিজেন থাকতে চান, তখন অনেকেই সুইডেনে আসার জন্য আমাকে বিভিন্নভাবে মেসেজ করছে এবং কল দিচ্ছে। আমি এরপর এটা নিয়ে অনেক গবেষণা করা শুরু করি এবং মাইগ্রেশন এজেন্সি নামক যে এজেন্সি আছে সুইডেনে সেখানে লেখাপড়া করা শুরু করি। আমি দেখলাম যে যারা সুইডেনে অলরেডি ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলোতে সিটিজেন হিসেবে আছেন, তারা যদি সুইডেনে আসতে চান তাদের জন্য ভিসার কোনো অ্যাপ্লিকেশন করা লাগবে না। আপনারা রাইটস অফ রেসিডেন্স ইন সুইডেন, এই লিগ্যাল এন্ট্রিতে আপনারা সুইডেনে থাকতে পারবেন। কী জন্য সুইডেনে আসবেন সেটার জন্য আপনাদেরকে নির্দিষ্ট একটা কারণ থাকতে হবে। আপনি লেখাপড়া করার জন্য আসতে পারেন যদি আপনি ইয়াং হয়ে থাকেন, বা ওল্ড হলেও আপনি যদি চান পোস্ট ডক্টরাল করবেন অথবা মাস্টার্স করবেন আপনি আসতে পারেন, আপনার কোনো এজ লিমিটেশন নাই, আপনি ফ্রি এডুকেশনে লেখাপড়া করতে পারবেন। সো আপনি স্টুডেন্ট হিসেবে আসতে পারেন, এসে তারপরে আপনি আস্তে আস্তে এখানে যখন 4 বছর থাকবেন তারপরে আপনি আস্তে আস্তে লিগ্যাল এন্ট্রিতে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করে আপনি 4 বছর পরে পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু যদি আপনি এখানে কাজে আসেন, অর্থাৎ কোনো একটা চাকরি নিয়ে আসেন, তাহলে আপনি ডাইরেক্ট এখানে আপনাকে কোনো ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে না। যারা ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিভুক্ত দেশগুলোতে পার্মানেন্ট রেসিডেন্স অথবা সিটিজেন হিসেবে আছেন তাদের জন্য বলছি, এখানে এসে আপনারা যদি কাজ নিয়ে আসেন, অর্থাৎ কোনো ওয়ার্ক রিলেটেড কোনো জব নিয়ে আসেন, সেই জব যদি আপনি করার জন্য এখানে এন্ট্রি করেন তাহলে আপনাকে কোনো রকমের ভিসার অ্যাপ্লিকেশন করতে হবে না। এখন কী ধরনের জব, আপনি যেই জবে আপনি স্পেশালিস্ট, আপনি যদি কিচেনে বাবুর্চিতে স্পেশালিস্ট হন আপনি এখানে রেস্টুরেন্টে জব করতে পারবেন, আপনি যদি পেইন্টিংয়ে ভালো হন আপনি পেইন্ট কার্পেন্টারে জব করতে পারবেন, আপনি যদি মানে সিভিল ইঞ্জিনিয়ার হন আপনি কার্পেন্টারে জব করতে পারবেন, আপনি যদি ভালো প্রফেশনাল জব হোল্ডার হন তাহলে এখানে প্রফেশনাল জব সার্চ করে আপনি আসতে পারবেন, আপনি আইটি স্পেশালিস্ট যদি হন এখানে আইটি স্পেশালিস্ট হিসেবে আসতে পারবেন। এই ধরনের বিভিন্ন ধরনের জব ক্যাটাগরিতে আপনি উইদাউট এনি ভিসা ইন্টারভিউ, ভিসা অ্যাপ্লিকেশন আপনি এখানে আসতে পারবেন এবং এখানে আপনার লাইফ সেটেল করতে পারবেন। এখন কথা বলছি যারা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নে কান্ট্রিভুক্ত দেশে ওয়ার্ক রেসিডেন্ট পারমিট আছে, তারা কীভাবে সুইডেনে আসবে। যারা ওয়ার্ক রেসিডেন্ট পারমিটে আছেন তাদেরকে ভিসা অ্যাপ্লিকেশন করে আসতে হবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক পড়ে আপনাকে দেখতে হবে যে আপনি কোন ক্রাইটেরিয়াতে আছেন। আপনাকে অবশ্যই কোনো না কোনো ওয়ার্ক নিয়ে সেই ওয়ার্ক রেসিডেন্ট পারমিট ভিসা অ্যাপ্লিকেশন করে ডাইরেক্ট তারপরে আপনাকে আসতে হবে। এছাড়া আপনি যদি ওয়ার্ক রেসিডেন্ট পারমিটে থাকেন আপনি এখানে আসতে পারবেন না, আপনাকে অবশ্যই পার্মানেন্ট রেসিডেন্সি অথবা সিটিজেন হতে হবে।
তাহলেই আপনি এই ইউরোপিয়ান ইউনিয়নের যে কোনো কান্ট্রিতেই আপনি গিয়ে কাজ করতে পারবেন। সেই পারমিশন নেওয়ার জন্য কোনো ভিসার অ্যাপ্লিকেশন দরকার নেই। ওয়ার্ক রেসিডেন্ট পারমিটে থাকলে আপনাকে এখানে ওয়ার্ক রেসিডেন্ট পারমিটের জন্য জব পেয়ে অ্যাপ্লিকেশন করে তারপর আসতে হবে, এছাড়া আপনি আসতে পারবেন না। সো এটা গেল প্রথম দ্বিতীয় কথা। থার্ড কথা হচ্ছে, যারা লন্ডনে আছে অর্থাৎ ইউনাইটেড কিংডমে আছে, ইউকেতে আছে, তাদের জন্য বলছি যে তারা হয়তো 10-15 বছর ধরে ইউকেতে আছে, বাট কোনো কারণে পাসপোর্ট পায়নি, এখন তারা সুইডেনে মুভ করতে চায়, বা অর্থনৈতিক মন্দার কারণে বা ওখানে লাইফ জটিলতার কারণে কোনো কারণে তারা নর্ডিক কান্ট্রিগুলোতে মুভ করতে চাচ্ছে, যদি আপনি এভাবে সুইডেনে মুভ করতে চান আপনি মুভ করতে পারবেন। কিন্তু আপনি যদি পাসপোর্ট না থাকে ইউনাইটেড কিংডমে, আপনি কখনোই আপনি অ্যাপ্লাই এভাবে নর্মালি আসতে পারবেন না, কারণ ইউনাইটেড কিংডম ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে এখনও যায় নাই, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে যাওয়ার জন্য তারা অ্যাপ্লিকেশন করেছে, এটা 2 বছর ধরে পেন্ডিং আছে। সো ইউরোপিয়ান ইউনিয়ন কোনো ডিসিশন না দেওয়া পর্যন্ত সেই ইউনাইটেড কিংডম ইউরোপিয়ান ইউনিয়নের ভেতরে অন্তর্ভুক্ত আছে, কিন্তু কাজকর্মগুলো সব স্থগিত রয়েছে। সো আপনি ইউকে থেকে যদি আসেন আপনাকে অবশ্যই এখানে স্টুডেন্ট হিসাবে এন্ট্রি করতে হবে। স্টুডেন্ট হিসাবে এন্ট্রি করে দেন আপনাকে ওয়ার্ক নিয়ে ওয়ার্ক পারমিটে যেতে হবে, এবং সেইভাবে আপনাকে পারমানেন্ট রেসিডেন্সি এবং সুইডেনের সিটিজেন হিসেবে যেতে হবে। আপনার এছাড়া আর কোনো ওয়ে নাই। আপনি যদি মনে করেন যে আপনি ডাইরেক্ট ওয়ার্ক পারমিটে আসবেন, সেটাও আপনি আসতে পারেন। যদি আপনার সুইডেনে কোনো অর্গানাইজেশনে আপনার জব থাকে তাহলে আপনি ডাইরেক্ট ওয়ার্ক পারমিটে আসতে পারবেন, কিন্তু যদি আপনার ব্রিটিশ পাসপোর্ট থাকে তাহলে আপনি যে কোনো সময় সুইডেনে উইদাউট এনি ভিসা অ্যাপ্লিকেশনে এসে এখানে জব করতে পারবেন। দ্যাটস নট এ প্রবলেম। রাইটস অফ রেসিডেন্স নামে যে ক্রাইটেরিয়া আছে, যে কন্ডিশন আছে, এই কন্ডিশনটা ভিসা অ্যাপ্লিকেশন পারমিশন দেয় না, অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশন না করেই আপনি সেনজেনের ভেতর, ইউরোপিয়ান ইউনিয়নের ভেতর যে কোনো কান্ট্রিতে যে কোনো সময় বসবাস করতে পারবেন, এটার জন্য কোনো রকমের প্রবলেম নেই। শুধুমাত্র আপনাকে আপনার আইডেন্টিটি দেখাইতে হবে, পাসপোর্ট দেখাইতে হবে, অথবা আপনাকে দেখাইতে হবে আপনি কী পারপাসে এসছেন। আপনি স্টাডি করতে এসছেন, নাকি আপনি কাজ করতে এসছেন, নাকি ভ্যাকেশনে এসছেন, অথবা আপনার ফ্যামিলি মেম্বার যদি কেউ আসতে চায় তাহলে তারা কী হিসাবে এসছে। এখন কথা হচ্ছে, অনেকে বলছে যে আমার ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিভুক্ত গ্রিসে আমার পাসপোর্ট আছে, কিন্তু আমার ফ্যামিলি থাকে বাংলাদেশে, সেই ফ্যামিলি নিয়ে আমি যদি সুইডেনে আসতে চাই তাহলে আমি কীভাবে আসবো? আপনি প্রথমে এটার জন্য প্রক্রিয়াটা হচ্ছে, আমি এটা নিয়ে বিশদ রেসিডেন্স অফ সুইডেনে আমি এটা নিয়ে কথাবার্তা বলবো, এটার অনেক বিশদ আলোচনা, কিন্তু আমি জাস্ট প্রথম পর্বে আপনাদেরকে বলে নিচ্ছি যে ICT অথবা রাইটস অফ রেসিডেন্স নামক যেই ক্রাইটেরিয়া আছে, এই ক্রাইটেরিয়াতে প্রথমে আপনাকে আসতে হবে এখানে, পাসপোর্ট নিয়ে এখানে এসে আপনাকে কাজ শুরু করতে হবে। যখন আপনি কাজ করবেন তখন আপনি আপনার ফ্যামিলির জন্য ভিসার অ্যাপ্লিকেশন ডাইরেক্ট সুইডেনের জন্য করতে পারবেন, কারণ তখন আপনি একটা পারপাস আছে আপনার এখানে, যে আপনি কী জন্য আছেন এখানে। যদি আপনি স্টাডি করেন তাও আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন, কিন্তু প্রথমে আগে আপনাকে আসতে হবে, এসে তারপর আপনার ফ্যামিলিকে ডাইরেক্ট ভিসার অ্যাপ্লিকেশন করে, সুইডেনের ভিসার অ্যাপ্লিকেশন করে তারপরে আপনাকে ফ্যামিলি নিয়ে আসতে হবে, যদি ফ্যামিলির কন্ডিশন এমন হয় যে আপনার ফ্যামিলি বাংলাদেশে থাকে। তাহলে যদি আপনার সাথে আপনার ফ্যামিলি থাকে তাহলে নিশ্চয়ই তাদেরও পাসপোর্ট আছে, অথবা তাদেরও আইডেন্টিফিকেশন আছে যে তারা ওখানকার পারমানেন্ট রেসিডেন্সি। সো সেটা দিয়ে আপনারা ডাইরেক্ট সুইডেনে এসে আপনারা থাকতে পারবেন, কাজ করতে পারবেন, স্টাডি করতে পারবেন। আশা করি আপনাদের রেসিডেন্ট অফ সুইডেন এই পার্টে আপনাদের কোশ্চেনের অ্যান্সারগুলো আপনারা কিছুটা হলেও পেয়েছেন। আমি কোশ্চেনগুলো নিয়ে কাজ করছি এবং এটা নিয়ে বিশদ ডিসক্রিপশন নিয়ে আমি সামনে বিভিন্ন পর্বে আসছি, কিন্তু আমি শুধু একটা কথা বলে রাখতে চাই যে কোনো ভুল ইনফরমেশন আমার এই চ্যানেল বা নর্ডিক টার্মস দেয় না বা আমি দেই না, কারণ আমি মনে করি যে হয়তোবা আমার এই ইনফরমেশনটার উপর আপনার কোনো না কোনোভাবে আপনার সুইডেনে মুভ করা বা নর্ডিক কান্ট্রিজগুলোতে মুভ করা ডিপেন্ড করছে। সো আমি চাই না যে আপনি এরকম কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়েন, সেজন্য যে ইনফরমেশন দেওয়া হচ্ছে সেটা অথেন্টিক ইনফরমেশন। অবশ্যই যদি আপনি লিঙ্ক দেখতে চান আপনি ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক দেখে নিতে পারেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা যদি কেউ সুইডেনে আসেন অবশ্যই আমাকে যদি আমার সাথে যদি যোগাযোগ হয় আপনাদের কারো তাহলে আমি আপনাদেরকে আরও ইনফরমেশন দিতে পারবো, কিন্তু আমার পক্ষে ফেসবুক অথবা মেসেঞ্জার অথবা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করা প্রায় অসম্ভব, কারণ আমি এগুলোতে খুব একটা নিয়মিত না, কিন্তু ইউটিউব চ্যানেলগুলোতে আমি নিয়মিত। আপনাদের যে কোশ্চেন আছে কোশ্চেনগুলো আপনারা রিমার্কসের ঘরে করুন, আমি চেষ্টা করবো প্রশ্নোত্তর পর্বে এটা নিয়ে আরও বিশদ আলোচনা করার জন্য কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।